কে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাবে কি জানাবে না, এটা অ্যাকচুয়ালি তার ব্যক্তিগত ব্যাপার। একজন রাজনীতিবিদ হিসাবে ওবায়দুল কাদের সাহেব যে কোনো দিবসের শুভেচ্ছা জানাতে পারেন, এ নিয়ে আমার কোনো বিতর্ক নেই। তবে বক্তব্য হচ্ছে যে রাজনীতিবিদরা যে দিবসগুলো পালন করবে, সবার আগে আমাদের দেশীয় সংস্কৃতি কি আছে সেই বিষয়টায় সম্যক জ্ঞান আমাদের থাকা জরুরি ছিল। যেমন আমাদের এখানে ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেব যখন আলোচনা করলেন, উনি কিন্তু সুন্দরবন দিবস নামে একটি দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন এবং এই দিবসটাকে তিনি এখানে হাইলাইটস করেছেন। আজ পহেলা ফাল্গুন, সেই হিসাবে ফাল্গুনি শুভেচ্ছাও কিন্তু বাংলাদেশের অনেকেই জানাচ্ছেন। তো ফাল্গুনের সাথে সুন্দরবন দিবসের সাথে বাংলাদেশি সভ্যতা সংস্কৃতি জড়িত। একজন রাজনীতিবিদ হিসাবে ওবায়দুল কাদের সাহেবের আমি নিশ্চিত যে এই স্ট্যাটাসটা এমনও হতে পারে তার কোনো অ্যাডমিন প্যানেল হয়তো দিয়েছে, তিনি সরাসরি এটা দেওয়ার সময় উপস্থিত থাকা না থাকা বিষয়টা জড়িত বলে আমি মনে করি না, কারণ এটা অনেক সময় অনেকেই দিয়ে থাকে, আমাদের পেজগুলোতেও অনেকে অন বিহাফ অফ মি দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক স্ট্যাটাস হলে, যেহেতু তর্ক বিতর্ক এসেছে যে উনি এটা দিবে কি দিবে না, আমার জায়গা থেকে যতটুকু বিশ্বাস বা মনে হচ্ছে সেখানে আমাদের এই ফাল্গুন সুন্দরবন এটাকে হাইলাইট করে সাথে ভালোবাসা দিবস তার দেয়াটার মধ্যে তার ব্যক্তিগত চয়েজের জায়গা ছিল। কারণ বিশ্ব ভালোবাসা দিবসটাকে আপনি পছন্দ করেন কিংবা না করেন, সমাজের অগণিত মানুষ এই দিবসটা নিয়ে উদযাপন করছে, সেলিব্রেট করছে, এবং আমি বিশ্বাস করি পৃথিবীর সকল মানুষের দে হ্যাভ দেয়ার ওন রাইটস টু সেলিব্রেট এনি কাইন্ড অফ ডে, এটা তার নিজস্ব চিন্তা এবং সভ্যতা সংস্কৃতির আলোকে সে সেটা পালন করবে। কিন্তু বাংলাদেশে নাগরিকদের মধ্যে আমাদের এই দিবসটা নিয়ে আগ্রহ যেমন আছে, আবার এইটার ব্যাপারে অনাগ্রহ এবং অনেক ধরনের নেগেটিভ ইমপ্রেশনও কিন্তু এই সমাজে প্রচলিত আছে। তো সমাজের মানুষকে নিয়ে যেহেতু আপনি করবেন, আমাদের উচিত হবে ওবায়দুল কাদের সাহেবের পোস্টের নিচের যত কমেন্টস আছে, যদি কমেন্টসের লেভেলটা দেখেন যে বেশিরভাগই আপনাকে নেগেটিভ কমেন্টস, তাহলে ধরে নিতে হবে যে সত্যিকার অর্থে বাংলাদেশে, কারণ কাদের সাহেব তো আওয়ামী লীগের একজন প্রতিনিধি, অতএব আওয়ামী লীগের হওয়ার পরেও যদি তার এখানে নেগেটিভ কমেন্টসের সংখ্যা বেশি থেকে থাকে, তাহলে বেসিক ধারণায় জেনারেল নলেজে বুঝতে হবে এই দিবসটা সম্পর্কে বাংলাদেশের মানুষদের এখনো ধারণা অনেক অংশেই নেগেটিভ। অতএব সেই চিন্তা বিবেচনা করে একজন সজ্জন রাজনীতিবিদদের যে কোনো উইশ করার ক্ষেত্রেও সেটাকে হতে হবে চাঞ্চল্যকর, সুন্দর, মার্জিত, সভ্যতা সংস্কৃতির সাথে সম্পর্ক যুক্ত। তবে আমি ব্যক্তিগত তার এই পছন্দ অপছন্দ নিয়ে আমি কথা বলতে চাই না। কাদের ভাইয়ের এই বক্তব্য থেকে যেটা প্রমাণ হয়েছে সেটা হচ্ছে যে মূলত আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের উপহাসেরও সামিল আপনি বলতে পারেন, মানে এটা একটা মানে মানে তার কোটটাই পরে একটা ভালোবাসা দিবস জানিয়েছে, অথচ বাংলাদেশের মানুষ তো ভালো নেই, বাংলাদেশের মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছে। তো রাজনীতির কাছ থেকে আমরা প্রতারণা শিখবো না সত্যিকার অর্থে ভালোবাসাটা আমরা পাবো? আমি নজিব ভাইয়ের কাছেও তাকেও আমি সম্মান জানাই, তার বক্তব্য আমার পছন্দ, মাহমুদ ভাই অনেক সুন্দর কথা বলেছেন, পরশ ভাই বলেছেন, এই জায়গাগুলোতে আমাদের আসলে ব্যক্তিগত বিশ্লেষণের চাইতেও রাষ্ট্রীয় সামাজিক সংস্কৃতির বিষয়টাকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। আমরাও আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছুই আমি আমার পছন্দ ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু আমার ফ্যান ফলোয়ার্সরা কিন্তু সেটাকে সবসময় ভালোভাবে নিবে না বা পছন্দও করে না। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি বার্থডে উইশ করি, বার্থডেতে আমি কেক কাটি, আমার ফলোয়ার্সরা কাটে, আবার আমারই অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে বার্থডেতে আপনি এটা না কাটলে তো সুন্দর হইতো। এখন এটার আমি যেমন তাদেরকে সমালোচনা করি না, তাদের বিরোধিতাও করি না, তাদের কমেন্টসকে আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা আছে বলেই তো আজকে আমরা আলোচনা সমালোচনার মধ্যে আছি। অতএব ব্যক্তিগত পর্যায় থেকে যেই ধরনের সংস্কৃতি মানুষ পছন্দ কিংবা অপছন্দ করে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার, তবে যেই সংস্কৃতিটা চালু হয় বাংলাদেশে এটা একটি নগ্ন সংস্কৃতি আমি মনে করি। যেমন ভালোবাসা দিবসের ভালোবাসা হওয়া উচিত সকল প্রাণ, সকল মানুষ, স্বাচ্ছন্দ্যে, সমস্ত জায়গায়। কিন্তু যেমন নজিক ভাই যেটা বললেন যে এখন হোটেলেই বুকিং চলছে, তো হোয়াট কাইন্ড অফ ভালোবাসা? ভালোবাসাটা কি হোটেলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ? ভালোবাসা কি একজন আরেকজনের সাথে এই দিনে কোনো একটা অকারেন্স ঘটবে সেটার মধ্যে সীমাবদ্ধ? ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে নগ্নতা ছড়াবে সেটার মধ্যে সীমাবদ্ধ? ভালোবাসার আসলে আমাদের আমাদের আসলে সংজ্ঞাটার পরিবর্তন হওয়া উচিত। অবশ্যই এই ভালোবাসা দিবসে যদি আমাদের সমাজের মানুষরা বাবা মাকে নিয়ে ভালো জায়গায় গিয়ে খেতে যায়,
আনন্দ করে, উৎসব করে, ভাই বন্ধু সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে সুন্দর কিছু করে। মানে ভালোবাসার ডেফিনিশনটা যাতে এমন না হয়ে যায় যে শুধুমাত্র আকর্ষণ এবং একজন ব্যক্তির প্রতি আরেকজন আর দুর্বলতাটাকেই ভালোবাসা হিসেবে আখ্যায়িত করা হয়, এটাও আমাদের সমাজ থেকে আমি মনে করি আমাদের মধ্যে এই জায়গা থেকে উঠে আসা উচিত। তবে কোনো অনুষ্ঠান, কোনো আনুষ্ঠানিকতা, কোনো আপনার দিবসটি আপনি একেবারেই নিমিষেই শেষ করে দিতে পারবেন বা দিতে চাওয়াটাও আমি মনে করি এটা এক ধরনের আপনার স্বৈরতান্ত্রিক মনোভাব। বিশ্বের বিভিন্ন দেশে আপনি যেটা পালন করবেন সেটা আপনার কাছে অপছন্দনীয় পছন্দনীয় হতে পারে, আর একজনের কাছে অপছন্দনীয় তো হতে পারে। অতএব মানে গিভ দেম চান্স, হোয়াট এভার দে লাইক টু ডু ইট, কিন্তু বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে আমাদের হওয়া উচিত কার্যক্রম অন্তত পক্ষে যাতে স্লেমি কোনো আচরণ না হয়, একজন বস্তুনিষ্ঠ রাজনীতিবিদের আচরণ যাতে হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ফাল্গুনের, তারপরে কি বলে আমার এই সুন্দরবন দিবসের এবং সর্বশেষ ভালোবাসা দিবসের সবাইকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।